এদিকে মালদায় অমিত শাহ হেলিপ্যাড নিয়ে কাটল জট অমিত শাহর হোটেলের হেলিপ্যাড ব্যবহারের অনুমতি চালবাহানার পরে মিলেছে হেলিপ্যাড ব্যবহারের অনুমতি মালদায় অমিত শাহ সভা নিয়ে দাবি রাজ্য বিজেপির আপনাদের যেমনটা জানাচ্ছিলাম মালদায় অমিত শাহর হেলিপ্যাড নিয়ে কাটলো জট অমিত শাহর জন্য হোটেলের হেলিপ্যাড ব্যবহারের অনুমতি টালবাহানার পর মিলেছে হেলিপ্যাড ব্যবহারের অনুমতি মালদায় অমিত শাহ সভা নিয়ে দাবি রাজ্য বিজেপির এদিকে অমিত শাহের চব্বিশে জানুয়ারি সভা নিয়ে জটিলতা বাইশ তেইশ তারিখে সভা হলেও পরের সভা নিয়ে জটিলতা চব্বিশে জানুয়ারি জয়নগর কৃষ্ণনগরের সভা করার কথা ছিল চব্বিশ তারিখ সভা হবে কিনা এখনো নিশ্চিত নয় বিজেপি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অমিত শাহের চব্বিশে জানুয়ারি সভা নিয়ে জটিলতা বাইশ তেইশ তারিখে সভা হলেও পরে সভা নিয়ে জটিলতা চব্বিশে জানুয়ারি জয়নগর কৃষ্ণনগরে সভা করার কথা ছিল চব্বিশ তারিখ সভা হবে কিনা এখনো নিশ্চিত নয় বিজেপি অমিত শাহজির তিন দিনের প্রোগ্রাম আছে দুদিনের দিনের এখনো উনি একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন বাইশ আর তেইশ চব্বিশের জন্য আমরা আজকে বসবো তার এবং ওনার শারীরিক অবস্থা কতটা ঠিক থাকবে নিতে পারবেন তার উপর একটুখানি সন্দেহ আছে কিন্তু সভা তো হবেই কোনো যোগী বা অন্য কোনো আর নেতার কার্যক্রম ঠিক হয়নি কিন্তু পরবর্তীকালে যে জেলাগুলো বাকি থাকছে সেখানে বিভিন্ন নেতারা আট এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম মালদায় অমিত শাহের হেলিপ্যাড নিয়ে কাটলো জট অমিত শাহের জন্য হোটেলের হেলিপ্যাড ব্যবহারের অনুমতি চালবাহানার পরে মিলেছে হেলিপ্যাড ব্যবহারের অনুমতি মালদায় অমিত শাহের সভা নিয়ে দাবি রাজ্য বিজেপির রাজ্য সরকারের হেলিপ্যাড আছে যেখানে হেলিকপ্টার সার্ভিস চলে সেটা আমরা চেয়েছিলাম তাহলে ঝামেলা মেটে যেত সব ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু বলা হলো ওটা রিপেয়ারিং হচ্ছে হতেও পারে তারপরে আমরা ওখানে যে হোটেল আছে ভিআইপি হেলিকপ্টার নামার হেলিপ্যাড আছে মুখ্যমন্ত্রীকে বাকিরাও যান সেটা আমরা চেয়েছিলাম ওনারা প্রথমে হ্যাঁ করেছিলেন কিন্তু জানি না অজ্ঞাত কারণে আবার না হতে থাকে ডিলে হতে থাকে শেষ পর্যন্ত আজকে আমরা তার অবজেকশন পেয়েছি এবং অল্টারনেট হিসাবে বিএসএফ এর যে ওখানে একটা হেলিপ্যাড আছে সেটাও আমরা চেয়েছিলাম তার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তো ইচ্ছা করে এটাকে ডিলে করা টানা নিয়ে যাওয়া এবং আপনারা জানেন ওখানে যে মাঠে আমাদের কার্যক্রম হবে সেটাও একজন ব্যক্তিগত জমিন এবং তিনি সিপিএম করতেন তো এটা এই পরিস্থিতি এটা কি সহযোগিতার মানে উদাহরণ নাকি রাজনৈতিক প্রতিহিংসাতেই অমিত শাহের হেলিপ্যাড নিয়েও প্রশাসনের চালবাহানা অভিযোগ বিজেপির बीजेपी को अपनी रैली निकालने नहीं दी गई फिर उनको कोर्ट जाना पड़ा कहा थी कि आप यात्रा नहीं करेंगे आप अपना भाषण कर सकते हैं उसके लिए भी हेलीकॉप्टर लैंड नहीं करने दिया जा रहा है तो सरकारी पद का दुरुपयोग करके किसी प्रकार से बीजेपी की रैली को रोका जाए ये वही ममता जी की सरकार है जिन्हें पंचायत के चुनाव में लोगों को नामांकन नहीं करने दिया हमले करवाए बोगस वोट दिलवाए अब ये काम और ये बोलती हैं कि लोकतंत्र को बचाने के लिए मोदी जी को हटाना जरूरी है हम इस तरह से हमारे राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी के हेलीकॉप्टर को लैंड करने में जो बनावटी रोक लगाई गई है बेबुनियाद झूठी उसके हम बहुत भर्सना करते हैं কপ্টার নিয়ে এরকম জায়গার সমস্যা হয়েই থাকে জায়গা বদলাতেও হয় এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমার ক্ষেত্রেও হয়েছে কপ্টার বিতর্কে অভিযোগ করিয়ে দাবি মুখ্যমন্ত্রী সিকিউরিটির পর আমরা উইড খুব আমরা উইডন কম্প্রোমাইজ হচ্ছে সিকিউরিটি সেখানে বলেছে যে হেলিপ্যাডটি এখানে না করে আরেকটা অল্টারনেটিভ প্লেসে করুন কিন্তু আমাকেও বলে অনেক সময় আই অলসো চেঞ্জ মাই হেলিপ্যাড ল্যান্ডিং জ পার মানে পুলিশ রিকোয়েস্ট এটা লো এন্ড অর্ডার পুলিশ ইজ দা ফাইনাল অথোরিটি দে হ্যাভ গ্রান্টেড অল দ্য পারমিশন ফর দ্য মিটিংস বিকজ উই বিলিভ ইন ডেমোক্রেসি দে আস টু ডু দা মিটিং ইন ডিফরেন্ট প্লেসেস উই হ্যাভ গিভিন অল দ্য পারমিশন পুলিশ গেভ পারমিশন অ্যান্ড নাম্বার টু ফর হেলিপ্যাড ল্যান্ডিং গভর্নমেন্ট গেভ পুলিশ গেভ অল দ্য পারমিশন দেট ইস রং দে আর ডিস্টিন দে আর মিস দ্য পিপুল ইট ইস অ্যাবসোলুটলি নট টু উই আর নট বিজেপি